তো বছরের প্রথম দিনে একদম নতুন বছর 2024 প্রি ওয়েডিং শুট হলো একদম সকালে। দাদা এবং দিদির কেমন লাগলো? খুবই ভালো লাগলো। আমাদের বিয়ের গল্প টিমের বছরের এই প্রথম দিনটা শুরু হয়েছিল এই দুটি মিষ্টি জুটিকে সঙ্গে নিয়ে, আর তার সাথে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য। চলুন আজকের ভিডিওতে বিয়ের গল্পের গল্প তৈরি করার কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া যাক। আমরা আরামবাগ থেকে এলাম এই মাত্র, এখন ওইদিকে এগিয়ে যাচ্ছি শুটের লোকেশনে গন্তব্যস্থলে। চারিদিক দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা, হলুদ আর হলুদে ভরে গিয়েছে। বলো কি আজ শুভ দিনে দিদি আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে। তোমার ভেবে আমি খেয়ে নিলাম, তোমার ভেবে अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है तुम्हें चाहिए आरो बेशी কি করে বলবো ভালোবাসি। এই মুহূর্তে দ্রোন ওড়ানো চলছে, বছরের প্রথম দিনে একদম নতুন বছর 2024 বছরের প্রথম দিনে আমাদের প্রি ওয়েডিং শুট হলো একদম সকালে। দাদা এবং দিদির কেমন লাগলো? খুবই ভালো লাগলো। সকালে এসে একটা সুন্দর লোকেশন, চারিদিকটা পুরো হলুদ হয়ে আছে, সুন্দর অনুভূতি পুরো একদম। থ্যাংক ইউ তোমাদেরকে, আমাদেরকে এইভাবে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ তোমাদের। চলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, তোমাদেরকেও হ্যাপি নিউ ইয়ার, যারা দেখছো সকলকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর খুব ভালো কাটুক, নতুন বছরে যেন আমার বিয়েটা হয়ে যায়। ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের রোশনে, আমার মনের মানুষের রোশনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের রোশনে, আমার মনের মানুষের রোশনে। বছরের প্রথম দিনে আমাদের ছেলেরা, টিমের ছেলেরা কাজ করেছে, সেই অনুযায়ী অনেক সবার হাতে পেমেন্ট তুলে দিচ্ছে। আচ্ছা পেমেন্টের পরিমাণ এটা অন্যের জন্য, এটা কারোর এক টাকা বেশি পড়ে যায় না তো? এটা বিশ্বজিৎ কর্মকারের এক টাকায় পড়ছে তো, বেশি পড়ে না। সমুদীপের এটা ড্রোনের জন্য এক টাকা ড্রোন পেমেন্ট। আমারটা কই? প্রীতম ঘোষকে তো আর এক টাকা দিলাম না, পাঁচ টাকা দিই নাকি? এক টাকা দাও, দেখো আমাকে এক টাকা দিয়েছে। অনেককে আমি টাকাটা আবার ব্যাক দিলাম, এ নাও বিড়ি কিনে খাবে। এদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন দুলে বংশের শ্রেষ্ঠ বংশ প্রদীপ দুলে দেবরাজ দুলে। নতুন বছরে আপনি কি কাউকে কিছু বলতে চান? সবাই ভালোভাবে কাজ করুক, এটাই বলতে চাই, আরও এগিয়ে যাক। আচ্ছা আমরাও এগিয়ে যাচ্ছি দেবরাজকে পেরিয়ে সামনের দিকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বিয়ের গল্পের অফিসের উপপ্রধান মামু শুভজিৎ দা, শুভজিৎ এডিটর। আপনি নতুন বছরে আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলতে চান? নতুন বছরের সবারই সুস্থতা কামনা করি, সবারই মনের সকল ইচ্ছা পূরণ হোক, সবার কাছ থেকে ভালোবাসা পেতে চাই, আর এভাবেই এগিয়ে যেতে চাই। তুমি এগিয়ে যাও, আমি একটু এগিয়ে যাই। কেন আমাদের মধ্যে এখন এসে উপস্থিত হয়েছেন পিগলে প্লাস দেবনাথ ইজিক্যাল টু পিগনাথ। পিগনাথ নতুন বছরে আপনি কিছু বলতে চান আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে? মনটা খারাপ আছে, কারণ কালকে তো 2023 চলে গেল আমার জীবন থেকে, খুব খারাপ লাগছে। আর 2024 এসে গেছে আজকে, ইচ্ছা আছে খুব ভালো করে কাজ করার এবছর, বা আগামী দিনেও ভালো করে সুন্দর করে কাজ করতে চাই আমি।
দাদাদের আশীর্বাদ থাকলে, প্রীতম দা আরো সবাই আছে, অনেক দাদারা আছে, তাদের আশীর্বাদ নিয়ে খুব সুন্দর করে কাজ করতে চাই। আরো দূর দিগন্তে এগিয়ে যান আপনি, আমরাও এগিয়ে যাচ্ছি সামনের দিকে সর্ষে ফুলের উদ্দেশ্যে। কত সুন্দর,